নমস্কার বন্ধুরা তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমার চ্যানেলে আমি অশিকা আমি চেষ্টা করি সপ্তাহে তিন দিন মানে সোমবার বুধবার শুক্রবার ভিডিও আপলোড করার কিন্তু এখন জানোই পুজো চলছে নানান রকম কাজকর্ম চলছে আমার জন্মদিনও ছিল এটা আমার বর্থডে ভিডিওই তোমাদের বলেইছি তোমরা থামনে এলে দেখেছ তো বার্থডে ছিল আমার পঞ্চমীর দিন তো সেদিনকে আর আমার হয়নি আপলোড করা আমার শরীরটাও খুব একটা ভালো নেই সেটাও একটা রিজন যে খুব বেশি ভিডিও আপলোড করতে পারছি না অ্যাকচুয়ালি সত্যি কথা বলতে শরীর মন কোনোটাই ভালো নেই সবাইগারই মন খারাপ এক এক রকমভাবে কারণ যা এক্সপেক্ট করেছিলাম আমরা আর পুজোতে যে এক্সপেকটেশনগুলো থাকে সেগুলো তো পুরো হয় না তো যাই হোক এটা আমি একটা প্যাম্পারিং রুটিন আর মেকআপ রুটিন শেয়ার করছি বলতে পারো রুটিনের কোনো ব্যাপার নেই অ্যাকচুয়ালি ওই বাজের দিন কি কি করেছি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি তো দেখলে আমি মানে চান করে এসে চুলটা ভিজেছিলো দেখলেও তোমরা শ্যাম্পু করেছিলাম শ্যাম্পু কন্ডিশনিক করেছিলাম অ্যাকচুয়ালি মাস্ক লাগিয়েছিলাম আর তারপরে একটা সিট মাস্ক লাগিয়ে নিলাম ভালো হাইড্রেশনটা আসে মেকআপটা কী হয় তারপর লাগালে খুব ফ্ললেস দেখতে লাগে অ্যাকচুয়ালি আমি টিভি দেখছিলাম সেই জন্য আমার মনটা দিকে দেখতে অন্য অন্যদিকে তাকিয়ে আছি টিভি দেখতে দেখতে করেছি আর অন্য ঘরে আজকে করছি বিছানায় বসে অ্যাকচুয়ালি করছিলাম যাতে রিল্যাক্সভাবে আরামসে করতে পারি আর লাইটিংও ঘরে একটু বেটার আমি যে ঘরে করি সাধারণত ওখানে কি করে আমি ন্যাচারাল লাইটটা ইউজ করি তো চুলটা আঁচড়ে নিচ্ছি একটু লিভন লাগে আর এই ঘরটায় কি সুবিধে দুটো টিউব আছে তো লাইটিংটা ভালো আসে মেকআপটা করলে ভালো তোমরা বুঝতে পারবে দেখতে পাবে হ্যাঁ সেই জন্য আমি আরও ওই ঘরে বসেছিলাম তো আমার এখনও চুলটা ভেতর ভেতর ভিজে আছে তো খুব চুল উঠছে সবাইকারই ওঠে বাট আমার একটু বেশি উঠছে অন্যান্য হরমোনাল চেঞ্জেসের জন্য তাছাড়া আমি ওই মামার্থে শ্যাম্পুটা লাগাচ্ছিলাম সেটাও আমার যথেষ্ট বারোটা বাজিয়েছে চুলের সেটার জন্য খানিকটা তো আমি একটু অপেক্ষা করলাম যতক্ষণ না ওই সিরামটা আর কি অবজর্ভ হয়ে গেল পুরোপুরি এটা প্রায় এক ঘন্টা পর বলতে পারো ঠিক আছে তো দেখো খুব স্পিডে আমি পনেরো মিনিটের মধ্যে মেকআপটা করেছিলাম সেদিনকে জাস্ট কান্সিলার একটু মোটামুটি লাগিয়ে নিচ্ছি সেরম কোনো টুলসও ইউজ করব না আর একটা কথা বলি ওই রকম হালকা ভিজে অবস্থায় লিভন বা যে কোনো সিরম লাগিয়ে যদি চুলটা বেঁধে রেখে দিই তো আমার ক্ষেত্রে তো অ্যাটলিস্ট তারপরে চুলটা যখন ওই বাঁধা অবস্থা থেকে খুলি বেশ একটা ভালো ওয়ে এসে যায় তো আমি কোথাও বেরোনোর থাকলে এটা করি তো কিছুই না দেখো আঙুল দিয়ে একটু স্প্রেড করে দিচ্ছি একটু ব্লেন্ড করে দিচ্ছি কনসিলারটা জাস্ট চোখের আশেপাশে কারণ ওখানে আমার ডার্কনেস আছে যে দুটো তিনটে জায়গায় একটু একনে স্পট আছে ওই জায়গাগুলো লাগিয়েছি আর একটু ঠোঁটের আশেপাশেটা না লাগালে লিপস্টিক লাগালে কীরকম একটা দেখতে লাগে লিপস্টিকের কালারটা যেন চেঞ্জ হয়ে যায় ওইখানে লাগিয়েছি মোটামুটি আঙুল দিয়েই ব্লেন্ড করে নিচ্ছি আমি আজকে পুরো আই শ্যাডোটাও লাগাবো আঙুল দিয়ে তোমরা দেখবে তো আমার ওখানে একটা আঁচিল আছে আঁচিলের ওপর থেকে আর কি ফাউন্ডেশন সরি কনসিলারটা বের করার চেষ্টা করলাম খুব একটা গেল না ঠিক আছে আর পুরো মুখটা আমি ঢাকছি না তো এই একটাই আমি এনেছিলাম আর একটাই ব্রাশও এনেছিলাম পাউডারও একটাই এনেছিলাম তো এইটারই কন্টোরিং কিটটারই আমি যে হালকা পাউডারটা ওইটা দিয়েই কনসিলারটা আমার সেট করে নিচ্ছি আর দেখতে পাচ্ছ ফ্লফি ব্রাশটা এনেছি তো ওইটাকেই মানে একদম জড়ো করে ব্রাশের ব্রসলগুলোকে ধরে অ্যাপ্লাই করে নিচ্ছি পুরো মুখে খুব নিখুঁত মেকআপ করার দরকার নেই দেখো আজকে যে মেকআপটা দেখাবো এমনি নর্মালি করে তোমরা ষষ্ঠী বা সপ্তমীর দিনও বেরিয়ে যেতে পারো ও বাট ষষ্ঠী তো চলে গেছে আমি আপলোডই করছি ভিডিওটা সপ্তমীর দিন তো হ্যাঁ সকালবেলার দিকে এমনি একটু সাধারণ গেট টুগেদার আছে বা মাস্ক ফাস্ক পরে ঠাকুর দেখতে বেরোবে কী আর বলবো তো ওই কন্টোরিং পাউডারটা দিয়ে কন্টোরিং করে নিচ্ছি যতটুকু হয় মানে হালকা একটা শেড একটা শ্যাডো ক্রিয়েট করার চেষ্টা করছি আর কি ঠিক আছে তো হালকা ফুলকা একটু বেরোবে বন্ধুদের সঙ্গে তার জন্য এইটুকু যথেষ্ট তো আমার ছিল বার্থডে আমি কিছু না আমি শ্বশুরবাড়ি গিয়েছিলাম সেরম কিছু হয়নি জাস্ট ওই শ্বশুরবাড়িতে গিয়ে আমার শাশুড়ি মা রান্নাফান্না করেছিলেন তো সকালে তো আমার হাজব্যান্ডের অফিস ছিল সকালে যেতে পারিনি তো একটু ব্লাশ লাগিয়ে নিচ্ছি এটা আই থিঙ্ক ওয়েটেন ওয়ার্ল্ডের মেলো ওয়াইনটা সেখানেও আমি পার্লেসেন পিঙ্কটা আনবো ভেবেছিলাম এনেছি মেলোবাইনটা আর জন্য পার্লেসেন পিঙ্কটা একটু শাইন আছে আর এটা একদম ম্যাট প্লাস তো ঠিক আছে যেহেতু আমি পুরো ফাউন্ডেশন লাগাইনি পুরো পাউডার লাগাইনি খুব বেশি ম্যাটও লাগছে না আমার চোখটা মুখটা স্কিনটা আর কি খুব বেশি ম্যাট লাগছে না দেখো নর্মালি লাগছে মানে ন্যাচারাল লাগছে এবার চোখের মেকআপে যাব কি করছি আগেই আমি কাজল দিয়ে আপার অ্যান্ড লোয়ার ওয়াটার লাইনটা ফিল করে নিচ্ছি মোটামুটি শুধু এই সামনের ইনার কর্নারটা একটু ফাঁকা রাখি কারণ আমার চোখটা ছোটো তো সেই জন্য আই লাইনারটাও আনতে ভুলে গেছিলাম যার জন্য লাগানো হয়নি এবার দেখো কোনো ব্রাশ নেই কিছু নেই এবার মানে ফ্লাফি ব্রাশ ছিল না আমার কাছে সেভাবে তো এই এই ব্রাশটা এনেছিলাম আমি তো এটা দিয়ে একটা যে হালকা ট্রানজিশন শেডটা আছে প্যালেটে ওটা ওয়েটেন ওয়ার্ল্ডের রোজেন দিয়ে টেন প্যান আইশ্যাডো প্যালেট ওটা থেকে যে হালকা ব্রাউন কালারের ট্রানজিশন কালারটা আছে ক্রিজ কালারটা বলতে পারো ওইটা নিয়ে আমি কি করলাম কাজলটা লাগিয়েছিলাম ওটাকে একটু স্মোক আউট করছি ঠিক আছে যেহেতু আমার চোখটা ছোট একটু চোখের নিচটা যদি স্মোক আউট না করি ভীষণ বন্ধ বন্ধ দেখতে লাগে চোখটা আরও ছোট লাগে আর কি তো একটা শ্যাডো ক্রিয়েট করছি বলতে পারো একটু স্মোক আউট করে দিলাম এবার আমি ভাবছি যে আমি কি করে ব্রাশ তো আনি তো দেখো ম্যাট কালারও আমি আঙুল দিয়ে লাগিয়ে ব্লেন্ড করছি মানে করা সম্ভব আমি আগেও করেছি এরকম এমার্জেন্সিতে কোথাও গেছি গিয়ে ওখানে ফট করে রেডি হতে হবে আগেও করেছি হ্যাঁ ব্রাশের মতো অবভিয়াসলি ব্লেন্ড করতে পারবে না বাট এখানে আমি একটা আমার ড্রেসের সঙ্গে মিলছি এরকম একটা হালকা অরেঞ্জি রাস্টি একটা ম্যাট শ্যাডো নিয়েছি এটা খুব ভালো ক্রিজ কালার হতে পারে আউটার কর্নারে ওটাকে আগে আমি লাগিয়ে নিলাম দেখলে আঙুল দিয়ে তারপর ওটাকে একটা পরিষ্কার মানে আমি মধ্যমা দিয়ে অ্যাপ্লাই করছি আর তারপরে যখন ব্লেন্ড করার দরকার হচ্ছে তর্জনী দিয়ে করে দিচ্ছি কারণ তর্জনীটা আমার পরিষ্কার আছে একটা ভি ক্রিয়েট করার চেষ্টা করছি দেখো খুব যে খারাপ ব্লেন্ড হচ্ছে তাও কিন্তু না কারণ আমি কনসিলারটা চোখে লাগিয়ে আইলেটে লাগিয়ে তারপরে সেট করেছিলাম পাউডার দিয়ে তো ওটা শুকনোই হয়ে আছে শুকনো বেসের ওপর শুকনো আইশ্যাডো মানে ম্যাট একটা এবার কি করলাম আঙুলটা পরিষ্কার করে নিলাম নিয়ে এবার আমি ওখানে একটা হালকা সিমেরি কালার আছে হালকা গোল্ডেনি শ্যাম্পেনীর মতো ওইটা নিলাম আমার মধ্যমাটা দিয়েই মানে আঙুল দিয়ে যদি আই শ্যাডো লাগাতে হয় তো মধ্যমাটা দিয়েই সবচেয়ে সুবিধে হয় ওই জন্য আমি করলাম হলে যদি করে আঙুলটা দিয়ে করতে পারো সেটা একটু প্রেসাইজ হবে অ্যাপ্লিকেশনটা এবার এখানে কী করেছি এই চোখে আমি ওর পাশের শ্যাডোটা লাগিয়ে নিই যে আমি বুঝতেও পারছিলাম না প্রথমে যে এই চোখে সিমারি লাগছে এই চোখে শ্যাডোটা সিমারি লাগছে না কেন কারণ আমি লাগিয়েছি ভুল শ্যাডো দেখো আমি দেখছি যে দুটো কি ব্যাপারটা হলো এই যে এবার বুঝতে পেরেছি এবার কি করছি ওই হালকা যে ক্রিম কালারের ম্যাট শ্যাডোটা ওটা দিয়ে আমি ব্রাউবনটা হাইলাইট করলাম হুম ওতে কী হলো দেখো একটু ব্রাউনটা ওই জায়গাটা একটু ইয়ে হয়ে গেল স্পষ্ট হয়ে গেল বলতে পারো এবার আমি আবার ওই শিমারি কালারটা নিয়েছি শ্যাম্পেনি কালারটা নিয়ে আবার ওই ইনার কর্নারটা এনার কর্নারটা আইলেডের ভেতরের দিকটা আর কি সেরমভাবে কাটক্রিস বা ওই জাতীয় তো কিছু না পুরোটাকেই ব্লেন্ড করে দিচ্ছি এবার দেখো আমি পরিষ্কার আঙুল দিয়ে ওই যে আগে যে ম্যাট কালারটা লাগিয়েছিলাম সেটা সময় ব্লেন্ড করে দিলাম যতটুকু আমার আঙুলে বেঁচেছিলো ওটা একটু নাকের ডগায় একটু ওই হাইলাইটিং যেখানটা আমরা গালে করি ওখানটা লাগালাম একটা হালকা শাইন আর কি এবার আর কিছু না মানে পুরো মেকআপটা আমি পনেরো মিনিটের মধ্যে করেছি এখানে তো তাও আমি স্পিডটা বাড়িয়েই দেখাচ্ছি হুম তো তারা ছিল অ্যাকচুয়ালি বেরোনো ইয়েছিলো তারা ছিল সেই জন্যে আর যখন আমরা অ্যাকচুয়ালি মানে ফাট করে কোথাও একটু এদিক ওদিক যাবো রেডি হই সেরকম তো অনেক টাইম পাই না কিছু সেরকম অনুষ্ঠান হলো যে জানি পুজোর সময় অষ্টমীর দিন কি নবমীর দিন রাত্রিবেলা বেরোবো সেটা একটা অনেকটা টাইম নিয়ে হয় আর একটা কথা বলি যেটা বলছিলাম তোমাদের যে অনেক কিছু প্ল্যান করেছিলাম কিন্তু এক তো এই করোনার জন্য আধেক কাজ করা যাচ্ছে না মানে বেরোচ্ছি না অনেকেই হয়তো বেরোচ্ছ ঠাকুর ফাকুর দেখতে কিন্তু আমি সেভাবে সত্যি কথা বলতে আমার সেভাবে পুজোর শপিংও হয়নি জামা কাপড়ের দিক থেকে আমাদের আমরা করিনি আর কি কারণ বেরোবো না রেস্টটা নিতে চাইছি না আর কি হয়তো অঞ্জলির দিন বেরোবো মানে অষ্টমীর দিন অঞ্জলি দিতে বেরোবো সকালবেলাটা কিন্তু ওই ভিড়টা আর কি অ্যাভয়েড করতে চাইছি এই কি আর হবে সুস্থ থাকলে পরের বছর আবার হবে তো মনটা খারাপ লাগে ঠিকই কিন্তু আগে তো সেফটি তো যতটুকু মাস চোখে লাগানোর পর বেজেছিল সেইটা দিয়ে আমি আইব্রাউটা একটু সেট করে নিলাম সেরকম দেখতে পাচ্ছ ফিল করিনি জাস্ট একটু ডেফিনেশন দেওয়া আর এটা ওইটাই কত মার্সের বাইশ নম্বরটা আই থিঙ্ক যেটা একটা ব্রাউনি নিউড কালার এইটা আমার অনেক কিছু সঙ্গে চলে যায় আর এটা আজকের আমার যে ড্রেসটা আছে তার উপর যে মোটিভটা আছে সেটার সঙ্গে খুব ভালোই ম্যাচ করছিল। তো মেকআপ তো মোটামুটি হয়েই গেছে এইটা দেখে এটা আমার ননদামায় গিফট করেছে বার্থডেতে তো ভাবলাম পড়ি তার আগে ভাবলাম ড্রেসটা চেঞ্জ করে নিই তো এটাও তোমরা হয়তো পরের হলে দেখতে পাবে এটাও মিন্ত্রারই ড্রেস আজকেই প্রথম পড়লাম মানে বার্থডের দিনকেই প্রথম পড়েছিলাম তো ভাবলাম টিপটা পরি কালো টিপ পরা যেত তা ভাবলাম থাক নিয়ে আমি ইয়ারিংটা পরবো ইয়াররিংটা হয়তো একটু এই ড্রেসটার তুলনায় বাড়াবাড়ি হয়ে গেছে তা আমি ভাবলাম যে আমার ননদ দিয়েছে তো পড়ি ও দেখলে খুশি হবে সেই জন্য পড়লাম আর সের মানে বেরোতে নিই কোথাও তো বেরিয়ে যাইনি ওই বাড়ি থেকে শ্বশুরবাড়ি গেছিলাম আমার শ্বশুরবাড়ি থেকে বাড়ি চলে এসেছি একটু বাড়াবাড়ি হয়ে গেছে ইয়ারিংটা এটা অ্যাকচুয়ালি শাড়ি বা একটু গর্জাস আরও কোনো ড্রেসের সঙ্গে পরলে বেশি মানাতো এটা খুব বেশি মানাচ্ছেন আমি জানি বাট ও গিফট করেছিল বলেই আমি পরলাম আর আমার এই কানটায় একটু প্রবলেম আছে ওই জন্য এই কানে আমি বিশেষ করে সবসময় একটু ক্রিম লাগিয়ে নিলাম দেখতে পেলে ওই কানে দুলের কাঠিটাতে আমি একটু ক্রিম লাগিয়ে নিই নিয়ে আমি অ্যাপ্লাই করলাম ওটা মানে আটকালাম মোটামুটি রেডি হয়ে গেছে সিঁদুর পরে নিয়েছি চুলটা এবার খুলি চুলটা খুব ভালো লাগছে না ওই ওই জন্যেই আমার চুলটার মানে একটু কি বলবো বারোটা বেজে আছে এক তো চুল হেয়ার ফলও হচ্ছে খুব ড্রাইও পেরেন্সটা আছে আমি আবার ওয়াওয়ে শ্যাম্পুটা কিনেছি অনেক দিন বাদে আশা করছি ইউজ করতে থাকলে আবার ঠিক হয়ে যাবে কারণ যখন আমি বাবা শ্যাম্পু আর কন্ডিশনারটা ইউজ করছিলাম না অ্যাকচুয়ালি তখন আমার বেস্ট ছিল মানে সারা লাইফে ওই টাইমটা আমার চুল বেস্ট কন্ডিশনে ছিল তো আশা করছি ওই ব্যাপারটা আবার ফিরে আসবে কিন্তু এই টাইমটা এমনিতেও হেয়ারফল হয় আর তাছাড়া আমার হরমোনাল চেঞ্জেসের জন্য হচ্ছে লুকটা দেখতে পার খুব সিম্পলের ওপর কিন্তু একটা প্রিটি নাইস লুকিং লোক এটা তোমরা দিনের বেলাও করতে পারবে বেলাও করতে পারবে আইলাইনার যদি দিয়ে দিতে জন্য আরেকটু একটু অ্যাপ্রোপ্রিয়েট হতো আইলাইনারটা নিয়ে বসতে ভুলে গেছি আমি তো মানে অন্য ঘরে বিছানায় বসে আছি তো ফট করে উঠে গিয়ে আনতেও পারছি না তো চুলটা বেঁধে নিলেও দেখো কীরকম লাগছে আর হ্যাঁ এটাই ছিল আজকে ভিডিওটা অনেক কিছু প্ল্যান করেছিলাম যে পুজোর আগে আপলোড করে দেবো কিন্তু সেগুলো হলো না চেষ্টা করবো এরপর তোমাদের সেগুলো আপলোড করে দেওয়ার তোমরা ভালো থাকো আবার দেখা হবে টাটা